بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 আব্দুল কাদের সালাম হে বড় পীরানে পীর মীরানে মীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহাম্মদ হে উনকা রুতবা রহে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম পটিয়া থানার অন্তর্গত বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের প্রাণ পুরুষ ঔলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা ইসানি রহনুমাই শরীয়ত পীর তরিকত আলম বরদার আহলে সুন্নাত শাহ সুফি সৈয়দ আল্লামা আনোয়ার উসফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য 52তম ঔলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা বঙ্গাল রহনুমাই শরীয়ত পীর তরিকত প্রকাশ শেখ সাহেবুল কিবলা আল্লামা সৈয়দ মুক্তার আহমদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সহ পূর্বের সকল আউলিয়া ইকরামের নূরানি ইসাল সাহেব উপলক্ষে আজকের এই বিশাল 75তম বাৎসরিক উরুস শরীফ উপলক্ষে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতরম সদর মকরম সদর জলসা পীর তরিকত রহনুমাই শরীয়ত মুনাজির আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত এই দেশের সুন্নি আন্দোলনের নন্দিত ব্যক্তিত্ব 53তম ঔলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদাজিল্লুল আলি নূরানি মঞ্চের মধ্যে আসীন রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী আমার বড় ভাই আল হাসনাইন হাসকাফেলার সম্মানিত চেয়ারম্যান আল্লামা ইয়াসিন আল মাদানি মাদাজিল্লুল আলি এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় যাকে পুরো চট্টগ্রাম জানে আমার আপন ভাই হিসেবে আমার ভাই ফাজল নওজোয়ান ওয়াজ ও শিরি বয়ান মুজাহিদ মিল্লত তরুণ প্রজন্মের আলোড়ন সৃষ্টিকারী নন্দিত বক্তা মুজাহিদ আহলে সুন্নাত মাওলানা রাইহানুল ইসলাম আল কাদেরী খতিব পটিয়া আমিরুল আউলিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ চট্টগ্রাম নূরানি মঞ্চের মধ্যে আসীন সুদূর কক্সবাজার থেকে আগত ওয়াজ শির বয়ান ফখরুল ওয়াইজিন মাওলানা ফয়সাল আমিন আল কাদেরী মাদাজিল্লুল আলি অল্প কিছুক্ষণ আগে তশরিফ এনেছেন দক্ষিণ চট্টগ্রামের সুন্নি আন্দোলনের অগ্রণায়ক মুনাজারে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত উস্তাজি উস্তাদুল উলামা হুজুর আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদেরী সাহেব কিবলার সুযোগ্য বড় সাহেব জাদা মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা খাইরুল আমিন চিশতি আল কাদেরী মাদাজিল্লুল আলি মঞ্চের মধ্যে আসেন আমার অত্যন্ত স্নেহ দম্ন শায়ের বিন্দুদের মধ্যে অন্যতম শায়ের আহলে সুন্নাহ শায়ের সাজ্জাদ হোসেন মাওলানা আফসারউদ্দিন কাদেরী শায়ের হাবিবুল্লাহ শায়ের সাদিকুর রহমান সহ অসংখ্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম ও আশিকিন মুহিব্বিন জাকিরান ভক্তবৃন্দরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ভাই আপনাদেরকে চমৎকার ভাবে বলেছেন আপনারা শুনেছেন আসলে ওনাদের মতো এবং ওলামাই কেরাম যারা এসেছেন ওনাদেরকে অনেক জায়গায় দাওয়াত দিতে গেলে দাওয়াত দিয়ে নিয়ে যেতে হলে 5-6 মাস আগে ওনাদের শিডিউল নিয়ে দাওয়াত করতে হয় যে ওলামাই কেরাম আজকে এসেছেন কিন্তু আল্লাহ পাকের মেহরবানি উনি বলেছে শুনেছেন আমার ভাই এখানে যিনি পীর তরিকত ঔলাদ রসুল আমার ভাইজান আল্লামা আসরারুল হক আনোয়ারি হুসাইনি সাহেব কিবলা উনি ময়দানের একজন আপোষহীন সুন্নি আন্দোলনের বীর মুজাহিদ হিসেবে সুসম্পর্ক বিদায় সবাই মহব্বতে চলে এসেছেন এখানে কোনো আলিশান পোস্টার লিফলেট করা হয় নাই যেখানে সকলের পুরোপুরি অ্যাড্রেসিং সহ নাম লেখা হয়েছে শুধুমাত্র দরবারের অ্যাড্রেসিংটুকু দেওয়া দরবারের ঔলাদ পাকের নামটুকু দেওয়া
এরপরও হযরত উলামায়ে ইকরাম তাশরীফ এনেছেন আওলাদ রাসূলের মহব্বতে, আলহামদুলিল্লাহ। যাদেরকে দাওয়াত করতে হলে এত সময় লাগে, এত কষ্ট হয়, এরকম উলামায়ে হযরতগণ যদি মহব্বত নিয়ে যদি এসে বিনা পরিশ্রমী নিয়ে, কোন ধরনের ফিস নাই, হাদিয়া নাই, কোন ধরনের দাওয়াত নামা নাই, মহব্বতের শহীদ এসে যদি মঞ্চে সময় দিতে পারে, আজকে যারা বরডিয়া সৈয়দ মনজিল শাহী দরবার শরীফের মুহিব্বিনা সেখান যা খেরান পরিধান রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা বড় ভাগ্যবান। কেন আপনারা মঞ্চের সামনে সুন্দর জান্নাতি পরিবেশে প্যান্ডেলে কেন বসতেছেন না? জবাবটুকু কি আমাকে দিবে? দিতে পারবেন না। এরপরও ইনশাআল্লাহ, এটা স্বাভাবিক, দরবারে পাকে উরুজ শরীফ যখন হয় সবাই আনন্দ উল্লাসে সব দিকে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করে। আমি এরপরও বলবো, যেহেতু আওলাদ রাসূলের বাগান, অন্যান্য দরবার আর এই দরবারের মধ্যে কিছু পার্থক্য আছে, আসারা নাই, আওয়াজ বলুন না, আসারা নাই। আমি নিজেও এক দরবারের গোলাম, সেও মহান আওলাদ রাসূলের গোলাম, যেই দরবার বিশ্ববিখ্যাত দরবার গাউসুল আজম মজবন্ডারে হযরত কিবলা কাবা টিকে রাও, সেই হযরত গাউসুল আজম মজবন্ডারির বেলায়েতের শরাফতের উত্তরাধিকারী সাজ্জাদ হোসেন আহমদিয়া মনজিলের পীর তরিকত মুর্শিদ করিম মুর্শিদ মুকাম্মল সৈয়দ ইমদাদ মাওলা মজবন্ডারির নগণ্য একজন মুরিদান আমি। এভাবে আমাদের বড় ভাই আল্লামা মাদানী সাহেব কেবলা থেকে শুরু করে সবাই এক একটি দরবারের সাথে সম্পৃক্ত। তবে আমি আপনাদেরকে ওই কথাটা বুঝাচ্ছি, অন্যান্য দরবার এবং আওলাদ রাসূলের দরবারের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ বলুন না, আছে না নাই? আমার ভাই জানেরা বিভিন্ন দরবার রয়েছেন, কেউ মনে কষ্ট নিয়ে আমার বক্তব্যটা নেগেটিভ সাইড নিয়ে খেয়াল করবেন না, আমি কোন দরবারকে কাটু করি নাই। হা হা, ওই বেলায়েতের দরবারে যারা গদনীশীন রয়েছেন ওনাদেরকে আল্লাহ বেলায়েতের শরাফত দান করেছে, অথচ মাইজবান্ডার দরবার, শাহিনশাহ শ্রীকুট দরবার, সালামতিয়া দরবার, বরলিয়া দরবার, ওনাদেরকে আল্লাহ শুধু বেলায়েতের শরাফত দান করেছে এখানে সীমাবদ্ধ নয়, ওনাদেরকে মুস্তাফার নায়েব হিসেবে, মুস্তাফার আওলাদ হিসেবে স্পেশাল শরাফত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এত শানদার মাকাম আল আজিম শানদার বারে সে যদি পাগলের মতো ঘোরাঘুরি করেন, আওলাদ রাসূল যিনি নূরানী রওজায় পাকে আছে ইনি কি আপনাদেরকে দেখে না? আওয়াজ বলুন, দেখে না? তুমি যদি দরবারে পাক থেকে দেখে এবং উনার গদনীশীন সাহেব কিবলা যদি দেখে, এই আকীদা যদি রাসূল পাকের গোলামের কাছে থাকে, তাহলে আপনাকে স্মরণ রাখতে হবে উনি আপনাকে আদবের শহীদ দেখলে খুশি হবে নাকি বেজার হবে। আমার কথা তো আপনারা হয়তো বুঝতেছেন না নাকি? মুরব্বী চাচাগণ বুঝতেছেন আপনারা আমার কথা? একটু স্পষ্টভাবে উত্তর কেন দিবেন? আপনারা আমার কথা বুঝতেছেন? আওলাদ রাসূল আপনাদের কি দেখে কি দেখে না? যদি আওলাদ রাসূল দেখে, তাহলে আওলাদ রাসূলের সামনে আদবের শহীদ দাঁড়াইলে উনি খুশি হবে নাকি বেআদবের মতো দাঁড়াইলে খুশি হবে? তা আদবের শহীদ কি দাঁড়ানো এদিক সেদিক বিচ্ছিন্ন ভাবে ঘোরাঘুরি করা নাকি আদবের শহীদ ময়দানের মধ্যে বসে পড়া? ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আহ্বান জানাবো অনেক সুন্দর জান্নাতি পরিবেশে। আজকের এই নূরানী উরুস মোবারক, যারা যেখানে রয়েছেন মেহরবানি করে আসুন, বসুন, আমরা শহরে চলে যাব। আমার বড় আমার ভাই
ফাজল নওজোয়ান ওয়াজ ও শিরি বয়ান মাওলানা ফয়সাল আমিন কাদেরী প্রত্যেকটা বছর এই দরবারে পাকে আলোচনা করেন, ইনশাআল্লাহ আজকেও করবেন। হয়তো এরপরে আমার ভাই আল্লামা খাইরুল আমিন আল কাদেরী তিনিও আলোচনা রাখবেন, এবং আমাদের শাহজাদা সাজরানু শিল্পী সাহাবুদুর কেবলা আসরারুল হক আনোয়ারী সাহাবুদুর কেবলা তিনি আমাদের সকলের জন্য দোয়া করবেন। তাইলে অন্ততপক্ষে ওনারা আসার আগে পরিবেশটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ বলুন না আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আদবের সহিত আমল করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা একটু নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, সৈয়দ মনজিল শাহি দরবার শরীফ, নায়েব সাজ্জাদানু শিন পীর তরিকত আল্লামা আসরারুল হক আনোয়ারী সাহেব কিবলা, মারহাবা বলুন, মারহাবা। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে আমিও কিন্তু পীরের দরবারে খেলাফত না পাইলে ছোটখাটো কিছু খেলাফত পাইছি আলহামদুলিল্লাহ। সেই খেলাফত কোনো দরবারের মুরিদ হওয়ার কারণে আমি খলিফা ওই খেলাফত পাই নাই। আল্লামা কাজী বয়ানী সাহাবুদুর কেবলার সেই আধুনিক পদ্ধতির কালেকশন করার খেলাফত আমি কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহরবানি শুরু করার আগে আমার ভাইজান আল্লামা খাইরুল আমিন চিশতি আল কাদেরী সাহেব তশরিফ এনেছেন, আমার আপনি এদিক দিয়ে আসলে না সুন্দর দেখা যেত, নইলে আর ফাঁকে দিয়ে ঢুকি পারে। আলহামদুলিল্লাহ, আল্লামা মুজিবুর রহমান সাহেব কেবলা তিনিও তশরিফ এনেছেন, মারহাবা বলুন না, মারহাবা। আমার ভাইজানেরা শুনেছি কোন গ্রুপ বলেছে, দি ন্যাশনাল গ্রুপ এন্ড ফিট সেন্টার, ওই চন্দনেশ। আচ্ছা, এত লম্বা এগুলো ইংলিশে বলতে কষ্ট হয়ে যাবে। দি ন্যাশনাল গ্রুপ থেকে বুঝছেন, ওই গ্রুপ কোম্পানি থেকে এই সৈয়দ মনজিল শাহি দরবার শরীফের নির্মাণের কাজ করার জন্য একেবারে 1,00,000 টাকা, 1,00,000 টাকার মারহাবা এরকম হইলে যারা 10,000 টাকা দিছে এগুলা তো মনে হয় মারহাবা মুখ দিয়ে বাইরে করবেন না মনে হয়। এটা কি কথা? হাজি জহির আহমদ সওদাগরের পরিবার, উনি হাজি জহির আহমদ সওদাগরের পরিবার। উচ্চ আওয়াজে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, সৈয়দ মনজিল শাহী দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন, আমিন। রশিদ আহমদ সেমেনের পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা, আল্লাহ রশিদ আহমদ চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে চন্দনাইশ, আল্লাহ রশিদ আহমদ চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। আওলাদ রসুলের দাম কোথায়? সোনার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলুন না আছে না নাই? যারা আল্লাহর ঘর হানায় কাবা গিয়েছেন, আমাদের উস্তাদুল উলামা আল্লামা রুহুল আমিন হুজুর কিবলার বড় সাহেব যে আমার বড় ভাই গেছে, ইনি খানায়ে কাবা গেছে, যাওয়ার আগে আমাকে না বললো, ফেসবুকে তখন সব দেখা যায় ঠিক কিনা। খানায়ে কাবা গেছেন, খানায়ে কাবার পাশে একটা পাথর আছে, ওনার ওই পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম। ওই হজের তিনটা ফরজের মধ্যে একটা ফরজ খানায়ে কাবা 7 বার চক্কর দিয়ে, ইনশাআল্লাহ আপনি যান, টাকা পাইলে আরো কিছু নিয়ে আসেন, এগুলো নিয়ে যান না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খানায়ে কাবার পাশে আপনার যে মাকাম ইব্রাহিম রয়েছেন, 7 চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে দুই রাকাত নামাজ পড়তে হয়, সেটাকে ওয়াজিবুত তাওয়াব বলা হয়। সুবহানাল্লাহ বলুন। তাইলে আমার ভাইজানেরা, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, মাকাম ইব্রাহিম এত দামি কেন পাথর তুমি? তখন তিনি জবাব দিবেন, আমি পাথরের পিঠের উপরে আল্লাহর নবী খলিলুল্লাহ ওনার প্রিয় পুত্র হযরতে ইসমাইল আলাইহিমুসসালাম বাপ বেটা দুইজনের নবুয়তের কদম কানা আমি পাথরের উপর লাগিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
পাথর লেগে কি করেছিল, কোন টাইমে ব্যবহার হয়েছিলেন, বলবে আল্লাহর ঘর হানায় কাবা সংস্কার করার সময় আমি পাথরের উপর কদম রেখেছিল, আল্লাহ মরা পাথরকে এমন পাওয়ার দান করেছে, আমি তখন আল্লাহর খলিলকে নিয়ে লিফটের মতো কাজ করেছিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরের উপর কদম মোবারক রেখেছিলেন ভাই জানেরা, কিয়ামত পর্যন্ত প্যারা নবীর উম্মতের জন্য ওই পাথরকে তাজিম করাটা আমার ভাইরা ইসলামের বিধান হয়ে দাঁড়াই। সুবহানাল্লাহ। আর একটু দূরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, সেই পাথর এমন একখানা পাথর গো যেই পাথরের ইতিহাস শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই পাথরকে খানায় কাবার সাথে ছিল লাগানো ছিল আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরকে একটু করে সরিয়ে খানায় কাবা থেকে কিছু দূরে রাখলেন। আমার ভাইজানেরা, আমাদের দেশে সুন্নি মুসলমান যারা, আউলিয়ে কিরামের গোলাম যারা, আউলিয়ে কিরামের আশিক যারা, আমরা তো কাও দাও পূর্তি করো বিরানির ডেকের মধ্যে সীমাবদ্ধ রাখো, এটার মধ্যে পাগল আর গোটা দুনিয়ার মধ্যে বিয়াদবের রসূল সুন্নিদের উপর হামলা করার জন্য প্রস্তুত ঠিক কিনা? গত দুই দিন আগে পাকিস্তানের জমিনে একজন আল্লাহর মহান ওলির মাজারে পাকের মধ্যে সারা করাচির মধ্যে আমার মায়েরা বিয়াদবের রসূলেরা বোমা হামলা করেছে, যেই বোমা হামলার মধ্যে প্রায় 100 নবীর গোলামেরা শাহাদত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আপনি কোথায়? বিয়াদবের রসূল আউলিয়া ইকরামের দরবার রয়েছে, নবী পাকের নূরানী মুজিজা, পীরানের তরিকতের নিদর্শন, আল্লাহর ওলিদের খানকাহ শরীফ, এগুলা ভেঙে দেওয়ার জন্য বিয়াদবের রাসূলরা রাত দিন তৎপর হয়ে রয়েছে ঠিক কিনা? আর আমি আপনি আছি শুধু বিরানির ডেক নিয়ে, ঠিক না বেটি? তো বিরানির ডেক তো আমার আপনার জন্য আল্লাহ জায়েজ করে দিছে, এটা তো ওয়াহাবির জন্য জায়েজ করে নাই, যার কারণে জীবনে কোনোদিন ওয়াহাবি মাদ্রাসায় ছুরি শুটকি ছাড়া বিরানি কোনোদিন ভাগায় না, বলেন না ঠিক কিনা? তো আমার সম্পদ আমার জন্য আল্লাহ লিখে দিছে, খাইতে বলছে, সমস্যা তো নাই, খাইবেন আর কি, এভাবে পাগলামি করেন কেন? এগুলা খাওয়ার জন্য আর কেউ নাই, কে বলেন ঠিক কিনা? মুসলমান وقت سونے کا نہیں تم کب سے جاگو، سبحان اللہ، بولو بولو، তুমি গফলত মে পাকর বট রহি ওয়াহাবি কি নাদানি সারা দুনিয়া আল্লাহ পাক কবুল করুক, আমিন বলুন। গাজিউদ্দিন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত সানি ওয়াইসুল করনি, যার নবী প্রেমের কোন মেসাল নাই, যার নবী প্রেমের কোন তুলনা হয় না, হুজুর গাজিউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলা অনেক বড় বেদনা নিয়ে সুন্নি মুসলমানের জন্য বললেন, ও সুন্নি মুসলমান আউলিয়া ইকরামের গোলামেরা শেখেরা, শুধু বিরানির ফুলডা খাইয়া, বিরানির ড্যাক পাকাইয়া, বিরানির ড্যাক খায়া ঘুমিয়ে থাকলে কাজ হবে না, কারণ ঘুমের ঘুরে যখন যাও আরামের বিছানায় যখন তুমি যখন শুইতে যাও অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন দেখে তুমি আমি পাগল হয়ে গেলাম। আর গাজিউদ্দিন মিল্লাত বলে আর স্বপ্ন দেখার সুযোগ নাই, আর সময় নাই, তুমি একটু জাগো জাগো, যদি না জাগো তোমার গাফেলাতির কারণে ওহাবি মওদুদীদের কাফিলাতে বেড়ে যায়, ঠিক কিনা? ঠিক। আজকে দেখা যাচ্ছে আমার ভাইরা আউলিয়া ইকরামের বিরুদ্ধে ফতোয়াবাজি হচ্ছেন, আউলিয়া ইকরামের বিরুদ্ধে ফতোয়াবাজি বোমাবাজি হচ্ছে কি হচ্ছে না?
আওয়াজ বলুন না, হচ্ছে কিনা? আমার ভাই জানেরা, শুধু একটা কাজে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রেম কি জিনিস বলা হয়, ভালোবাসা কি জিনিস বলা হয়, এটা আমাদের বোঝার দরকার। আসানা নাই, আওয়াজ বলুন না, আসানা নাই। আমার ভাই জানেরা, যারা যেখানে আছেন মহাব্বতের শহীদ চলে আসুন, আওলাদ রসূলের বাগানে বসে যান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো পুঁজি যদি না থাকে, একটা ডাক দিয়ে বলতে পারবেন, আল্লাহ নামাজ ছিল না, রোজা ছিল না, ভালো কোনো আমল ছিল না, ওগো আমার দয়াল আল্লাহ, আওলাদ রসূল আমার সময়টুকু সেখানে ব্যয় করেছিলাম। আল্লাহ রে, আওলাদ রসূলের মহাব্বত যদি আপনার কাছে প্রিয় হয়, আমাকে চাইলে এখন আপনি জাহান্নাম দেন, আপত্তি নাই। আল্লাহ বলবে, তোমার জন্যই তো জান্নাত, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। তাইলে আমার ভাই জানেরা, আওলাদ রসূলের বাগানে আদব দেখাইলে দাম বাড়ে না কমে? আওয়াজ বলেন না, বাড়ে না কমে? আবার শুনুন আমার ভাই জানেরা, এই আল্লাহর ওলির দরবারে আসলে আদবের শহীদ আসা লাগবে, আল্লাহর ওলির দরবারে বসলে আদবের শহীদ বসা লাগবে। আমার পূর্বে মাওলানা রায়হানুল ইসলাম কাদরী সুন্দরভাবে বলেছে, শুনলেন? আমি কি বলতে চাই শুনুন আমার ভাইরা, আল্লাহর নবীর নূরানি আওলাদ পাকের মকাম কোথায়, আল্লাহ তাদের মর্যাদা কোথায় নিয়ে গেলেন, এবার দেখুন। আমার ভাই জান, এই পাথর কানা শুধুমাত্র নবী খালিলুল্লাহর কদমে লাগার কারণে পাথর এত দামি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সব হাজীগণ আল্লাহর কুরআনাই কাবা তাওয়াফ করে করে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, সেই মাকামে ইব্রাহিম যখন হানাই কাবার সাথে লাগানো ছিল, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা একটু করে সরাইলেন। আমার ভাই জানেরা, এবার 2003 সালে বিয়াদবে রসূলের মাতা কারা, তারা বলতেছে, না না, হানাই কাবা ছাড়া এখানে কোনো নবীদের নিদর্শন রাখা যাবে না, নাউজুবিল্লাহ। আর একটু আস্তে করে বলেন না, নাউজুবিল্লাহ। ও বন্ধ সমূহ, বিয়াদবে রসূলেরা ফাতোয়া বাজি করে লক্ষ লক্ষ হুজ্জাজ কেরাম যখন এই কাবার চতুর্পাশে যখন ঘুরে ঘুরে তাওয়াব করতেছে, মাকাম ইব্রাহিম মাঝখানে থাকার কারণে কষ্ট হয়ে যায়, মানুষের ধাক্কা ধাক্কি লেগে যায়, এটা সরান বাদশাহ পর হাতকে প্রস্তাব দিচ্ছে, সেও তো আরেক ধরনের বিয়াদব, সেও মনে করে ফারুক আজমের মতো বাদশাহ, এটা মনে করে বলছে, হা হা ঠিক আছে, সমস্যা নাই। আর কিছু লোকে বলে, কিভাবে সম্ভব, এখানে আছেই তো থাক, এখান থেকে নতুন ভাবে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আর যাদবে কয়, ফারুক আজম সরাইছে, আপনি কেন সরাইতে পারবেন না, ফারুক আজমের মকাম তো আল্লাহ তোমাকে দান করে নাই, ঠিক কি না? আব্দুল মজিদ, হ্যাঁ, এবার সরাই তো সরান তো পরে। আমার ভাইয়েরা, বিয়াদবের রসূল যখন বলল, এই বাদশাহ আনাই কাবার মধ্যে যখন রুসি লাগাইলেন, কোথায়, মাকামে ইব্রাহিমের রশি লাগাইলেন, লাগানোর উপরে বলডোজারে বেঁধে যখন বলল টান দাও, মাকাম ইব্রাহিম সরানো হবে, কুদার কসম, রশি যখন লাগাইয়া টান দিলেন, পুরা মক্কার জমিন সহ ভূমি কম্প তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপরে ওই পেয়াদবে রসূলরা বলে, মাকাম ইব্রাহিম একটু করে টান দেওয়ার পরে আল্লাহর কুরআনে কাবার মধ্যে কম্পন তৈরি হয়ে যায়, মক্কার জমিনে কম্পন তৈরি হয়ে যায়, সুতরাং এটা কেলারা সম্ভব নয়। আমার ভাইরা, এরপরে আল্লাহর দে পারে নাই। আমার ভাইজান শুনুন, মাকাম ইব্রাহিম বলে, আমাকে সরাইতে চাও, আমার পিঠে আল্লাহর খলিলের কদম লাগার কারণে আমি পাথর কিয়ামত পর্যন্ত জিন্দা। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ।
যদি আমার মায়েরা আল্লাহর খলিলের কদম লাগাতে যদি পাথর জিন্দা হয় মদিনার কামলিওয়ালা নবী সোনার মদিনার রওজায় মরা না জিন্দা আওয়াজে বলুন না মরা না জিন্দা আমার প্যারা রসুল যদি মদিনার বাগানে যদি জিন্দা হয় ওই মদিনার কামলিওয়ালা নবীর নুরানি আউলাদ পাক আউলাদ রসুল যারা তারাও কিয়ামত পর্যন্ত জিন্দা ঠিক কি না তাইলে আমার ভাইরা আজকে বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহি দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুর শাওলাদ রসুল আল্লামা শাহ সুফি সৈয়দ আল্লামা শাহ সুফি সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই ইনি যদি নুরানি রওজায় যদি জিন্দা হয় এই আকীদা যদি সুন্নি মুসলমানের থাকে ওনার সামনে ভদ্রতার সহিত আদবের সহিত যদি নমনীয়তার সহিত হাজিরি দিতে পারো তুমি গুনাহগারের কলব পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না তাইলে আমার ভাই জানেরা আসুন আসুন আল্লাহর ওলির দরবারের আদব বজায় রাখি আউলাদ রসুলের সামনে আদব বজায় রাখি কারণ আউলাদ রসুলকে যদি একটু করে কষ্ট দাও সাথে সাথে তুমি ইমানের দায়রা থেকে আর সইয়া বেঈমানের দায়রায় চলে যাবা ঠিক কি না আমার মদিনার কামলিওয়ালা নবী বলে আমি আমি নবী বলছি আমার আউলাদ পাক ইমামে দস্তে কারবালা সুলতানে জান্নাতকে যারা ভালোবাসবে তারা আমি মদিনাওয়ালা নবীকে ভালোবাসবে সুবহানাল্লাহ তারা আমি নবীকে ভালোবাসবে আর আমার আউলাদকে যারা কষ্ট দিবে তারা আমাকেই কষ্ট দিবে ঠিক কি না আওয়াজ বলুন না ঠিক কি না আমার ভাইজানেরা এবার শুন আমার মদিনাওয়ালা নবীর নুরানি নবুতের জবানের ডিগলার যদি নবীর আউলাদকে কষ্ট দিলে নবীজি কষ্ট পেয়ে যায় আর মদিনাওয়ালা নবী কষ্ট পাইলে আল্লাহ কি খুশি হয় নাকি বেজার হয় আওয়াজে বলেন না খুশি না বেজার আর আল্লাহ যদি বেজার হয় তোমার নসিবে ফুলের মালা নাকি জুথার মালা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত সুবহানাল্লাহ বলেন আর একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ আপনাদের যথেষ্ট কষ্ট হচ্ছে তাই না কিছুটা সময় কি একটু দিতে পারবেন না আপনারা আমার বাবার মতো না সবাই বলেন না ঠিক কি না আমরা আমার ভাই রায়হানুল ইসলাম আমি আনাম রেজা আমার ভাই ফাইসাল আমার বড় ভাই উনি তো মোটামুটি বয়স কম হইলো শরীর তো মোটামুটি ভোট ঠিক আছে আমরা তো পুরো একবারে টমটমের মতো বুঝলেন নাই তাইলে আমরা সবাই যেহেতু ছোট আমরা তো আপনাদের ছেলের মতো ঠিক কি না মনে করবেন যে সৈয়দ মঞ্জিল দরবার শরীফে অতীতে আপনারা কোনোদিন এরকম হুজুর বসে বসে ওয়াজ শুনি নাই আজকে কেমনে শুনবো আজকে দরবারের দিকে না তাকান আপনাদের সন্তান আসছে মনে করেন না কি বলেন ঠিক কি না তো ছেলেদের যদি মায়া থাকে ছেলেদেরকে যদি ভালোবাসেন আস্তে আস্তে একজন একজন করে বসতে বসতে তো মোরা প্যান্ডেল পুরাই যাইতে পারে কি কন পারে না ভাই কি বলেন পারে কিনা আল্লাহ সবাইকে কবুল করুক দেখছেন মদিনাওয়ালা নবীর প্রেম ভালোবাসা আমার আশিক রসুল ভাইদের অন্তরে জারি হচ্ছে আমিন বলুন আমিন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা বাগের বাচ্চা বাপ ভাই জান আমার ওখানে আপনার ওয়াজ শুনি হারা শুরু থেকে শেষ পর্যন্ত উদা কিস্তি আর কিস্তা এখানে কোরআন হাদিসের কোন এবারত নাই কোদার কসম অন্তর থেকে দোয়া করে বলতেছি আমার হুজুর আল্লামা হাফেজ রুহুল আমিন যেমন একজন সুন্নিয়তের মাঝহাব মিল্লাতের মুজাহিদ ছিল যোগ্য সন্তান আল্লাহ ওনাকে দান করেছে শুনলে বুঝবেন প্রতিটা শব্দে শব্দে আল্লাহর প্যারা নবীর নূরানি হাদিসে পাকের এবারত পড়ে পড়ে শোনাবে মার হাবা এত আস্তে মার হামাটা আর ধরে কান্না মার হাবা আমরা হইলাম আপনাদেরকে একটু সিস্টেম করি আনার জন্য শুরু করছি তো হাদিস পড়তে জানি না বুঝছেন ছোট কাটো মানুষ আল্লাহর মেহরবানি ভাইজান পড়বে ইনশাআল্লাহ আপনারা যদি এখন এমনি করে এনতে মুসিবত এখন যদি হাদিস শরীফের আবার শুরু করতে মাশাআল্লাহ জেনে যাচ্ছে এটিও যাইব না কি কন ঠিক কিনা তাহলে আগে আসেন ইনশাআল্লাহ এরপরে আউলাদ রসুলের শান নিয়ে
আর ভিন্ন সফটার দিয়ে কোরআন হাদিস থেকে আবার পড়ে পড়ে ইনশাআল্লাহ আমার ভাইজান আপনাদেরকে শোনাবে। আমিন বলুন, আমিন। আর একটু চাওয়াজ বলুন, আমিন। সত্যি আজকে আমার অন্তরটা এত বেশি খুশি লাগতেছে আমার বলার মতো না, কারণ বক্তারা একটা আর একটার সাথে সহজে দেখা হয় না, খালাদার হাসিনার মতো রেশারেশি ঠিক কি না? কারণ খালাদা কোনোদিন হাসিনারে দেখে না, হাসিনা কোনোদিন খালাদারে দেখে না। রমজান মাস আসলে মাঝে মধ্যে একজনের কাছে আরেকজন একটা একটা চিঠি লই যায় ঠিক কি না? তাও কিন্তু ও একটা আরেকটার সাথে কোনোদিন ফোনও কথা হয় না। একবার মনে হয় প্রধানমন্ত্রীর সাথে, বিরোধী দলীয় নেত্রীর সাথে হয়েছিল, তাও কিন্তু গোটা জগতে জাতি গেছে ঠিক না? ঠিক আমাদের বক্তাদের হিসাবে এরকম, একজন ওয়াজ করে আরেকজন ওয়াজ শেষ করে দূর মারছে, একজনের সাথে আরেকজনের কোনো দেখা হওয়ার সুযোগ নাই, কারণ এটা তো ফিস আছে। আজকে ফিস নাই, বিদেশ সবাই আসতে যে বই রয়েছে মারহাবা কর। আর একটু চাওয়া দেবেন মারহাবা। একসাথে এক বাগানের ভিন্ন ধরনের ফুল আপনারা দেখতেছেন, এক এক ফুলের এক এক সৌরভ ঠিক কিনা? গোলাপের সৌরভ কি গেন্দার পাওয়া যায়? গেন্দার সৌরভ কি রজনীতে পাওয়া যায়? তো আল্লাহ আমার মদিনাওয়ালা নবীর বাগানের এক একটা ফুল এখানে মহাব্বতের সহিত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে রসুলের গোলামের মতো বসে রয়েছে আপনাদেরকে শুধুমাত্র সুগ্রাম দেওয়ার জন্য ঠিক কিনা? তা আপনারা যদি সেই গ্রাম যদি না আনেন, আমাদের তো কোনো দোষ নাই কি কন ঠিক কিনা? আপনি ফুলের গ্রাম না নিয়ে না বদ্ধ করে রাখলেও তো ফুলের গ্রাম তো বের হওয়া বন্ধ হবে না ঠিক কিনা? ফুলের গ্রাম ঠিকই বের হতে থাকবে, গ্রহণ করতে পারলে আপনিই ভাগ্যবান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন, আমিন। তাইলে আমার ভাই জানেরা শুনুন, আজকে যে আওলাদ রসূলের দরবারে এসে আদব বজায় রাখতেছেন, আপনাদের গলায় তো আল্লাহ ফুলের মালা পরাই দিবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু দূরে বলুন না সুবহানাল্লাহ। যাদের মা নাই, যাদের আব্বা নাই, যাদের বড় ছোট ভাই নাই, যারা পুত্র সন্তান হারিয়েছেন, আওলাদ রসূলের এই নূরানি সাদারতের মাহফিলে বসে বসে একটু দুচুকের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার সন্তান হারিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আজকে আওলাদ রসূলের নূরানি বাগানে বসে বসে আমি চুকির পানি ফেলতেছি, আমার আমল নাই, আমার এলম নাই, আমার বিদ্যা নাই, বুদ্ধি নাই, যোগ্যতা নাই, আওলাদ রসূলের বাগানে একটু করে বসেছি, এটার উসিলায় আমার স্বজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ চাইলে পারে কিনা? পারে। আওয়াজ বলুন, পারে কিনা? আর এটা যারা করবেন আল্লাহ তাদেরকে জুতার মালা পড়াই দেয় ঠিক কিনা? ওই মাওলানা কারীম সুন্দরভাবে বয়ান দিচ্ছে, শুনো ও পৃথিবীর মুসলমানেরা, বন্ধু যদি কষ্ট পাই আমি আল্লাহ কষ্ট পাই ঠিক কিনা? আল্লাহ যদি কষ্ট পাই, আল্লাহর বন্ধু যদি কষ্ট পাই, আমার আল্লাহ বলে আমি তার উপর আর ভালো আচরণ করি না। আল্লাহ কি করো কি করো, আমার আল্লাহ বলে তার উপর আমি গজব ডালতে থাকি ঠিক কিনা? এখন অনেকে বলবেন, হুজুর আল্লাহ গজব ডালে এটা তো চির সত্য কথা, ভিতরে ডালবে তো এটা বেদমিস যদি করে, দুই নম্বরই যদি করে ভিতরে ডালবে এটা ঠিকই আছে। কিন্তু আমার ভাই জানেরা আপনাদের প্র্যাকটিক্যাল নজর দেখার জন্য আল্লাহ কয় ভিতরের আগে আমি উপরেই ডালবো গজব ঠিক না বেটি? বেয়াদবের রসূল যারা আওলাদ রসূলের শানে যারা বেয়াদবি করে, আউলিয়ায়ে কেরামের শানে যারা বেয়াদবি করে, আল্লাহর লানত তাদের উপর দুনিয়া আখিরাতের মধ্যে নাযিল হয় ঠিক কি না? আমার ভাই জানেরা এভাবে দেখুন, যারা অতীতে আওলাদ রসূলদের শানে বেয়াদবি করেছে তাদের উপর আল্লাহর এমন গজব, আল্লাহ তাদেরকে সাইজ করার জন্য স্পেশাল বাহিনী মাঝে মধ্যে বানায়, যারা আকাশে উড়ে উড়ে আল্লাহ সুন্দর করে বোতল ডাইল্লা পানি দিয়ে তাদেরকে সাইজটা করে ঠিক কিনা? এই মাইর খাওয়ার পরে হয়তো আপনারা বুঝতেছেন না মনে হয়, আমি 10টা মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ উপর থেকে বোতল ডালি দিছে গরম পানির বোতল, পড়ার পরে কারো চামড়া চলি যায়, কারো চুল চলি যায়, কারো হাড্ডি গুড্ডি বাঁকা হয়ে যায়, এরকম হতে হতে পরবর্তীতে তারা নিজেরা বলে আমরা ওলি হয়ে যাই ঠিক কিনা? আল্লাহর মায়ের পাবলিকের মায়ের থেকে বাঁচার জন্য তারা নিজেরাও এখন পীরে তরিকত শাস্তেছে ঠিক না বেটি? আমার ভাইরা সেজন্য আমি এটাই আপনাদের সামনে বলতে চাই, আজকে বিশ্বের মুসলমান
রহমান ইরাকে বলেন, ইরানে বলেন, আফগানে বলেন, মিশরে বলেন, লিবিয়ায় বলেন, কাশ্মীরে বলেন, জর্দানে বলেন, মায়ানমারে বলেন, জিসনিয়া বলেন, বসনিয়ায় বলেন, পৃথিবীর যতটা মুসলমান কাঙ্ক্ষিতে মুসলমানেরা ইহুদির ষড়যন্ত্রে নির্যাতনের শিকার হচ্ছে, সবাই বলে একটা, মুসলমান এক হয়ে গেলে ইহুদিরা কখনো মুসলমানকে পরাজয় করতে পারবে না। কথা ঠিক না বেটি? কিন্তু এখন এক হবে কেমনে? এক হবে কেমনে? কার দলে এক হবে? এক হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিতে। ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে গিয়ে কখনো এক হলে শান্তি ফিরে আসবে না। শান্তি ফিরে আনতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে এসে ঐক্য করতে হবে। ঠিক কিনা? সেটা আমরা তো বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে আসলে যে শান্তি সেটা তারাও বুঝতে পেরে এখন তারাও নামের আগে মুজাহিদ আহলে সুন্নাত লিখে। ঠিক কিনা? আমার অনেক কইমি ভাইরা অনেক সময় সুন্নিয়তের নামটা শুনলে বেদাত শিরিক, আমরা বহুত আরামে আছি, উনি রেঙ্গুনি আর ওনার পাশে একবার বেদাতের ঘাটতি শুই আছে না? জিন্দা তো আছে, জিন্দা আছে বেদাত। আমার বড় ভাই আল্লামা খায়রুল আমিন সাহেব হুজুর কেবলাদের বাড়ির ওখানে, যিনি কইমি আকিদার মুরব্বী সাহেব, উনি ওনাদের ওদিকে, বুঝছেন? এত বড় বেদাতের ফ্যাক্টরি আল্লাহ ওনাকে দিছে মাশাআল্লাহ। জীবনে কোনোদিন দাঁত মনে হয় ওনার গাল থেকে ভরে নাই, রাত দিন শুধু বেদাত আর বেদাত বেরোয়ছিল। ঠিক কিনা? আওয়াজ বলুন না। ঠিক কিনা? তো আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা এত তিতা ছিল, এত নোংরা ছিল, এত মারাত্মক ছিল, এত ভয়াবহ ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত বললেই বেদাতি বলতো। আজকে তারা নিজেরাও নামের আগে বিভিন্ন মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, কনফারেন্সে নামের আগে তারা লিখে মুজাহিদে আহলে সুন্নাত। ঠিক কিনা? আপনার এক সময় ঈদে মিলাদুন্নবী পড়াটা তাদের সামনে বড় বেদাত হিসেবে সুপরিচিত হতো। মিলাদুন্নবী করাটা শিরিক হতো, মিলাদুন্নবী করাটা হিন্দুদের কীর্তনের মতো হতো। আজকে দেখা যায় কইমি আকীদার ভাইরাও, কইমি আকীদার প্রবীণ এবং পরিচিত বক্তারাও ঈদ মিলাদুন্নবীর ব্যানার গিয়ে তারা মাহফিল করতেছে। ঠিক না বেটি? তাই আমরা বলি নাই সুন্নিয়তের আকীদার ভিতরে আজকে যে ঐক্য হওয়া যাবে সেটা আমরা বলার আগে তারা নিজেরাই সুন্নিদের আকীদার যেই মস্তকের যেই হুকুম আহকাম আছে সেটা তারা নিজেরাও পালন করা শুরু করেছে। ঠিক কিনা? এক সময় এই চট্টগ্রামে যখন আওলাদ রসুল শাহিন শাহ শ্রীকোট এসেছিলেন, ওনার আওলাদ পাকরা বায়াত দিচ্ছিল, মাইজবান্ডার দরবারের আওলাদ পাকরা বায়াত দিচ্ছিল, রাহাতিয়া দরবারের আওলাদ পাকরা বায়াত দিচ্ছিল, এবং বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের প্রাণ পুরুষ আল্লামা আনোয়ারুস সফা আল হুসাইন কিবলা কাবা বায়াত দিচ্ছিল, তখন পীর মুরিদির সে বড় ভণ্ডামি আমার কইমি আকীদার ভাইদের কাছে আর কিছু ছিল না। ঠিক না বেটি? যখন আমার ভাইরা শেষ পর্যন্ত খানি নাই, ফেটে ভাত নাই, ফিতে বিছানা নাই, সুখে ঘুম নাই, পরনে কাপড় নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, বসার কোনো চেয়ার নাই, ঘুরার কোনো জায়গা নাই, শেষ পর্যন্ত তারাও ফির মুড়ি শুরু করছে। ঠিক না বেটি? আমার ভাইরা কোনো গালি দিছি চাচা? কি বলেন, গালি দিছি? গালিও দেই নাই, নামটাও কোনো বিস্তৃত করে বলি নাই, একদম সম্মান করেই তো বলছি। সেই মুরব্বী কইমি আকীদার মুরব্বীরা তারাও এখন নামের আগে লাগাই পীরে তরিকত। ঠিক কি না? তো পীর মুড়ি দিয়ে তো খারাপ জিনিস ছিল, এখন আবার পীর মুড়ি দিয়ে তো যায় ছিল কেমনে? এভাবে জায়েজ হলো কেমনে? তাই সাহেব হুজুর কেবলা যখন তরিকতের রশি দিয়া মাঠের মধ্যে মুরিদ করাইতো, বিশাল সমাবেশ হয়ে নিজের হাতে রাখা সম্ভব না, তরিকতের রশি লাগাই দিত। এখন দেখা যাচ্ছে ওনাদের প্রবীণ মুরব্বীরা সেই তরিকতের রশি মাঠে দিয়া মুরিদ করায়। তাইলে আপনারা করলে যাইছুই যাইবি, আর আমরার শুননি আলম উলামা ফির মশাই করলে না যাইছুই যাইবি, এটা তো ছোট ছেলেও জানে বিলাই কিস্তার মতো। ঠিক কিনা? বিলাই যতক্ষণ খানি পায়
না ততক্ষণ বিলাই লাগি হারাম। আর কোনো দিক দিয়ে গিয়া যদি বাজা মাছ খাইতে পারে বিলাই হয় তো মজা আর কিছুই নাই, ঠিক না বেটে? যখন তারা পীর মুরিদি করছিল না, যখন তারার পাওয়ার বেশি আসলা, যখন তারা বেশি মানুষের কাছে পরিচিত আসলা, তখন পীর মুরিদি বড় হারাম আসলা, পীর মুরিদি বড় বেদাত শিরিকের পূজা আসলা, বেদাত শিরিকের কাটতি আসলা। বর্তমানে যখন তারা খাওয়ার কোন রাস্তা নাই, পীর মুরিদি ছাড়া সুযোগ নাই, এখন তারা নিজেরা পীর মুরিদি শুরু করছে, তাদের জন্য জায়গা হয়ে গেছে, ঠিক না বেটি? তাইলে আমার ভাইরা, অতীতে হয়েছিল একটা, অহন হয় একটা, তাইলে এক মানুষের জবানে দুই ধরনের কথা যদি বেরোয়, আল্লাহর কথা আপনারা পরে বিবেচনা করবাই। এমনি মানুষে মানুষে তারে মুমেন হয় না মুনাফেক হয়? আওয়াজে বলে না কি তা কয়? আপনার সামনে যেমন আমি আমার ভাই সাহেবের সামনে দেখি ইজ্জত কইরা বাইরে নাম খান ধরলাম, সালাম খান দিলাম সামনে দেখা, পিছনে গিয়া যদি হয় এটা কোনো ভক্ত হয়েছে নি? এটা হওয়া মানে কি মুমেনের লক্ষণ না মুনাফেকের লক্ষণ? মুনাফেকের লক্ষণ। এই যে আমার ভাই রায়হান ইসলাম আমার কত সুন্দর করিয়া নামটা কইলো, আমি তারও কত সুন্দর করিয়া কইলাম, মোহাম্মতের খাতিলে এক ভাই আর এক ভাইরা ভালোবাসি বিদায়, ওকে যদি পিছনে গিয়া হয় এটাও কোনো ওয়াজ হইল না। হ্যাঁ, বা আমি যদি ওইটা ফুরবো লাগি তা ওয়াজ করতো, তাহলে এটা মুনাফিকির লক্ষণ না? তো মুনাফিকি করলে কি তা আল্লাহ বেশি খানি উনি দিয়ে আঁকি স্টেজে বয় রাখে না? তাও কি বলেন, ইন্নাল মুনাফিকিনা বিদ্দার কিলা সালে মিনান নার, আল্লাহ কয় মুনাফিকের জাহান্নামের সবচেয়ে পোচা জায়গার মধ্যে ভালাই, ঠিক না বেঠি? যেই জায়গায় আবু জাহেল যাইতে পারবে না, মাশাআল্লাহ কর না, যেখানে বড় বড় মুফতি সাহেব আল্লাহ পাঠাইবো। আপনি দেখবেন এমন একটা সময় কষ্ট হচ্ছে, এমন একটা সময় হয়তো কেয়ামতের ময়দানে দেখবেন যে আজকে বড়লিয়া সৈয়দ মঞ্জিল দরবারে যারা এসেছেন নিশিরাত্রে বসে বসে ওলামায়ে কেরামের আলোচনা শুনতেছেন, আপনারা কেয়ামতের ময়দানে দেখবেন যে দলে দলে কাতার বন্দী হয়ে সবাই জান্নাতের দিকে যাচ্ছেন, আল্লাহর ওলি সৈয়দ শাহাবুদ্দিন কিবলা মুক্তার আহমদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির নুরানি দামান ধরে জান্নাতের দিকে। হ্যাঁ, আবার আপনারা দেখবেন রাঙ্গুনিয়ার বড় বড় একজন দিনের হেফাজতকারী বড় মুফতি সাহেব আপনি খুব আফসোস করিয়া চিন্তা করবা, আল্লাহ কিতা কারবার তো বুঝলাম না রে বা। হ্যাঁ, কারবার কিতা তো বুঝলাম না, ও কিতা হইলা কারবার হইছে না? আল্লাহ আমরা দেখছিলাম আমরা বড়লিয়া দরবারে মহব্বত করি ঠিক হয়ে আছে, ওলি আল্লাহর দরবারে যাই তাও ঠিক হয়ে আছে, কিন্তু আমরা তো তো নামাজ দোয়া করতে পারছি না রে আল্লাহ। এরপরও আপনি দয়া করিয়া আওলাদ রসুলের দামান খান ধরাইয়া আপনি আমরা জান্নাতের দিকে নিয়ে যাইন। আর এত বড় মুফতি সাহেব হুজুর ওনারা আমি দেখছি রাত দিন তসবিহ হাতের থেকে ছাড়ছে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ছে না, উতলে খান দাঁড়িয়েছিল বিশাল এক কান পাকড়িয়েছিল লম্বা কানে জুব্বা আসলা, অত বড় মুফতি সাহেব হুজুর রে আপনি কিতার কারণে আপনি যে জান্নাত দিকে টানি নিয়ে যান কি? আপনি কি দয়া করে কইবাই নি? আল্লাহ কইব অত উনার লাগে, যখন ইচ্ছা এবং শখ যাচ্ছে তাইলে আমি কই তোমরাও ন আল্লাহ কিতা কই ভাই? আল্লাহ কই ভাই উন ও আসর বাসি তোমরা আর আমি দুনিয়ায় ফায়দা করছিলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যিন ইনসান রে ফায়দা করছিল আল্লাহর ইবাদত করার লাগে, ঠিক কি না? আল্লাহর বিরুদ্ধে কোয়াল লাগে আল্লাহ কাউরে বোধাই করছে না, এখন এই মোল্লারও আমি ফায়দা করছিলাম, আমি আল্লাহর ইবাদত করার লাগি, তোমাদের আলম কালাম আমল কমোবার করো, আমি আল্লাহ যে মিশা কইতে পারি, আমি ওয়াদা খারাপি করতে পারি, এই কথা তোমরা কোনোদিন হও নাই, কিন্তু এই মুফতি সাহেবটা একদিন কইছিস আমি আল্লাহ বলে ওয়াদা খালাপি করতে পারি, তো আজকে যদি আমি এত আমলের পরে এত ইবাদতের পরে যদি তারে জাহান্নামে না দি আমি ওয়াদা খালাপি করলাম কোনা না? ওয়াদা খালাপি করিয়া তারে দেখাই দিলাম আমি অত ইবাদত করার পরে তারে দিলাম জাহান্নামে, অল্প আমলে তোমার ঈমান খান মজবুত থাকার কারণে তোমার দিলাম আল্লাহ আমি জান্নাতে, সুবহানাল্লাহ বলুন। তাইলে আওলাদ রসূলের নূরানি বেরায়েতের দামান যারা ধরেছেন তারা এত বড় ভাগ্যবান, মদিনার কামরিওয়ালা কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার জন্য মাকামে মাহমুদ তৈরি করার পরও আমার মুস্তাফা মাকামে মাহমুদ চাইবে না, আল্লাহর কাছে বলবে ওগো আমার মহান মালিক ও মাওলা আমি চাই শুধু আমার গোলামান মুস্তাফাকে, সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। আমার পেয়ারা রসুল সেই দিন আপনারে আমারে
জান্নাতে নেওয়ার লাগি নবীর অত সুন্দর সিট দিল, নবী সিটের মধ্যে বইতো না। আর এখন তো হয় যে নবী সুপারিশ করার কোন নিজে কেমনে বাঁচবো, হে চিন্তা নবী মরি যাইবো কি নবী গীতা সুপারিশ করে। ঠিকই আছে রে ভাই, ভালো কথা কইলা আমি মানলাম, তবে আপনি গীতা গীতা এক নাম্বারি আর দুই নাম্বারি করলা এটাও আল্লাহ কিন্তু বালা জানে গীতা কইন ঠিক কিনা। যদিও বা পাবলিকের সামনে আপনি বড় একজন আমি সাহেব কেবলা, বড় একজন মুফতি সাহেব কেবলা, বড় একজন হুজুর কেবলা, কিন্তু দুই নাম্বারি কোনানো কোনানো করলাই এটা কিন্তু কাল্লা। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ সেই দিন তোমার সামনে এটা দেখাইবা তুমি কিতা কিতা বালা কাম করছে না। যদি একবার ফুরো আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে, মানে একদম ছোট জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন আল্লাহ আপনার সামনে দেখাইবো কিতা কিতা করছে না। বড় মুফতি হওয়ার পরও পাবলিক কেউ দেখছে না দাঁড়াইয়া মুফতিলা কেন, এটা কোন ঠিক কিনা? কোন পাবলিক দেখছে না সরকারের সাথে মুনাফিকি করিয়া জায়গার মালিক কইলা, কিন্তু আল্লাহ দেখছে কি দেখছে না? কোন ফেলাক বাড়ির মধ্যে আগে যাইতে বর্তমানে সুর ডাকের চন্ত্রে যাওয়ার সময় আগে উপরে ডানে বামে দেহে কোনো খান্তি কোনো সিসি ক্যামেরা লাগাইছে ঠিক কিনা? কারণ সিসি ক্যামেরা যদি লাগাই না থাকে তাইলে আপনি চুরি করতে গেলে সন্ত্রাসী করতে গেলে ডাকাতি করতে গেলে সিসি ক্যামেরায় উঠিয়া যাইব, উঠতো না রে ভাই সাহেব উঠিয়া যাইব কি? আচ্ছা আপনি দুনিয়ার সিসি ক্যামেরার বয়ে চুরি করতে সাবধানে করই, দুনিয়ার সিসি ক্যামেরার বয়ে মারামারি করতে সাবধানে করই, দুনিয়ার সিসি ক্যামেরার বয়ে ডাকাতি করতে সাবধানে করই, তাইলে ভিতরে ভিতরে এত ওলি আল্লাহর বিরুদ্ধে এত সুন্নি মুসলমানের বিরোধিতা করেন আল্লাহর কুদরতের সিসি ক্যামেরায় দেখে না মনে করলা না তারে ভাই সাহেব দেখে কিনা? কি করেন না করেন এটা আল্লাহর কুদরতের সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়িয়া যায়। আর সেদিন কিয়ামতের ময়দানে আপনি যদি কোন যে না আল্লাহ আমি করছি না হয়তো সিসি ক্যামেরা ভুলে উঠে গেছে, কত ভুলে উঠে গেছে কি হে আনা আপনার ভুলে উঠছে না মা হাসা উঠছে এটা হওয়ার লাগে আল্লাহ সুযোগ দিত না। আল ইয়াউমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দিন আপনি আল্লাহ ভুলে উঠে গেছে কি এটা হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ কয় একবার স্টিলের বড় একটা তারা মারি দিব গালের মধ্যে কেডা কইদা? কে বলেছে একটু আওয়াজ দিয়ে বলুন না কে বলেছে? আল্লাহ বলছে তারা মেরে দেব, হাতে লাঠি নিয়ে কি দিন প্রচার করছিলা তোমার হাতে বইলা দিব ফটাফট ঠিক কিনা? ফাউদিয়া কার মাজারে লাঠি মারছিলা তোমার ভাও বই দিবা তাইলে। সুতরাং সেই কিয়ামতের ময়দানে আপনি দুই নাম্বারি হরিয়া বাসার কোন উপদ্রব, সেই ময়দানের মধ্যে দয়াল নবীরে শান ও মান বুঝানোর লাগি নবী কত বড় নিজাম মুস্তাফার মাকাম কোথায়, মাকাম মুস্তাফার নিজাম কোথায় এটা আল্লাহ দেখাই দেওয়ার লাগে। হাসরের ময়দান বানাইয়া বড় সুন্দর একখান আসন বানাইয়া নবীজির হই বাবাও আমার দয়াল নবী হইতো আমি বইতাম। সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে হাবিব আপনি বসুন, নবীজি বলবে না আল্লাহ আমি বইতাম না, তো কিতা করতাই আমি আমার উম্মতরে জান্নাতে পাঠাইতাম। আল্লাহ কই সমস্যা নাই আপনি চিন্তা করিও না, কইয়া একটা ব্যাখ্যা মারিয়া অসংখ্য ভালাই দিবে জান্নাত। এখন এরপর নবীরে বইতে হলে নবী বয় না বন্ধু, আপনি বই হইন নাই, আপনি যখন কইছই আপনার উম্মতরে আমি জান্নাতে দিছি তো আল্লাহর প্রিয় রাসূল আল্লাহ তাআলা যখন বলবে বন্ধু আপনি বলেছেন আমি জান্নাতে দিলাম আপনার গোলামদেরকে, আল্লাহর প্যারা রসুলকে আল্লাহ তাআলা বলবে হাবিব আপনি বসুন, জান্নাতি সর্বশ্রেষ্ঠ নুরানি পোশাক কেন আপনি পড়ে নেন? আমার প্যারা রসুল বলবে আল্লাহ না না আমি তো তখন পর্যন্ত মাকামে মামুদ আসনের মধ্যে আমি তো ইয়ার রসুল বসবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আউলাদ রসুলের কদমে গিয়ে বরলিয়া সৈয়দ মঞ্জিল দরবারে গিয়ে আমি নবীর ভালোবাসা একটা মিনিট কাটিয়ে পেন্ডেরে যে বসেছিল এরকম জাররা পরিমাণ ভালোবাসা আমার যে উম্মতের অন্তরে থাকবে ওই সমস্ত একজন উম্মত ছাড়াও আমি মদিনাওয়ালা নবী আসনে বসব না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আবার আমার ভাই জানেরা বলুন আল্লাহর প্যারা নবীর ভালোবাসায় একটা সেকেন্ড একটা মিনিট সময় দিলে দাম বাড়ে না কমে, আওয়াজ বলেন না বাড়ে না কমে?
আপনার দিতে সবাই রাজি আছেন তো? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সম্পদের উপরে বড় গাদদে চলে যায়, চাকরির উপরে দুর্দশা চলে যায়, ব্যবসা বাণিজ্যের উপরে বড় লস চলে যায়। আজকে আওলাদ রাসূলের কদমে এসে আমার ভাই জানেরা ঈমান আকীদা পরিপূর্ণ করে যদি আওলাদ রাসূলের নূরানি আওলাদ পাক নায়েব সাজ্জাদানশীন বর্তমান গদনিশীন হুজুর কিবলা আল্লামা সৈয়দ আসরারুল হক আনোয়ারির কাছে এসে যদি তার কানা যদি আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আনোয়ারুস সাফা সৈয়দ সাফুদুর কিবলার সাথে যদি লাগাইতে পারো, ওই তার যেতে যেতে সোনার মদিনায় গিয়ে পৌঁছবে সুবহানাল্লাহ। সোনার মদিনার স্যাটেলাইটে যখন উঠে যাবে সোনার মদিনাওয়ালা নবী তোমার মতো উম্মত চাই দাও, আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আর একটু চাওয়াজ বলুন আমিন। তাহলে আমার ভাইরা, এই দরবারের প্রতি সুদৃষ্টি দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইজান উনি যদিও বা আমাদের সাথে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে, অনেক সময় একই সাথে প্রোগ্রাম হয় ওয়াজ করে, আমরা বক্তা হিসেবে দেখি সেটা না, কিন্তু আল্লাহ পাক ওনাকে স্পেশাল একটা কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, ইনি হচ্ছেন মুস্তাফার বাগানের কলি, ঠিক কিনা? ইনি হচ্ছেন নবী পাকের নুরানি আওলাদ। আমার ইমামে আলা হযরত আওলাদ রাসূলকে ইজ্জত করার জন্য আলা হযরতকে আপনার পালকিতে করে নিয়ে যাচ্ছে, সেই টাইমে ইমামে আলা হযরত বলতেছে আমার নাকে আমি আওলাদ রাসূলের সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় আমার এই কিস্তি যাদের কাঁধে নিয়েছে তাদের মধ্যে যে কোনো একজন নবী পরিবারের ফুল হতে পারে। সুবহানাল্লাহ, আমার আওলাদ রাসূল সেই কাঁধ থেকে নেমে হাঁটতেছে একমাত্র আওলাদ রাসূলকে সম্মান দেওয়ার জন্য। আমার ভাইজানেরা, আজকে আমরা অতি বড় ভাগ্যবান, সেই আওলাদ রাসূলের আওলাদ পাক 53তম আওলাদ রাসূল এখনো আমাদের মধ্যে রয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই বর্তমান গদনিশীন হুজুর কিবলার নুরানি সাদারতে এসে নিজেদের ঈমান আকীদা মজবুত করার সেই তৌফিক আল্লাহ পাক দান করুক, আমিন। আর একটু চাওয়াজ বলুন, আল্লাহুম্মা আমিন। আমাকে প্রায় সময় বলে ভাই পাল্লে গিয়ে দেখে আসিয়েন আসিয়েন, কিন্তু অনেক সময় আমরা হয়তো সময়ের কারণে পারি নাই, ভুল ত্রুটির কারণে দেখতে পারি নাই। আল্লাহর মেহরবানি, এই বছর নিয়োগ করেছি প্রতি বছর আমাদের কুতুবদিয়া দরবারে পাকে যাওয়া হয়, আগামী কালকে যাব। আমি প্রতি বছর ওখানে দায়িত্ব থাকার কারণে 18 তারিখ আসতে পারিনি। এইবারে আমি বললাম ভাইকেও বলবো না, একটা সারপ্রাইজ দিয়ে দেবো। কি কন সারপ্রাইজ বুঝেন না? ইয়াং তো সারপ্রাইজ তো ভালোই বুঝে। এই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কই বাইরে কমু না, আর দরবার আশেপাশে আইয়ে কই ভাই বিরিয়ানি কি খাওয়াইবেন না? ঠিকই আই পড়ছি ইনশাল্লাহ। তো এসে সবচেয়ে বড় খুশি হলাম মঞ্চে স্টেজে বক্তব্য দিয়ে নয়, কারণ কেন না, এই যে আমার ভাই আল্লামা খাইরুল আমিন সাহেব কেবলা, উনি ফয়সাল আমিন, যারাই বক্তা তারা হাজার হাজার মানুষের সামনে দৈনিক আলোচনা করে, সবচেয়ে বড় খুশি লাগলো আওলাদ রাসূলের কদমে এসে তো আরজি দিতে পারলাম, এটা ঠিক কিনা? এখানে আসারও আগে ভারত থেকে গরিব নওয়াজের দরবারে সাজ্জাদানশীন আল্লামা গোলাম কিবরিয়া আল বাগদাদি দস্তগীর মাদ্দাজিল্লাহুল আলী বাংলার জমিনে আগমন করেছেন, জিসি কনভেনশন সেন্টারের মধ্যে প্রায় হাজার হাজার মানুষের সমাবেশ। আল্লাহর মেহরবানি, সেখানেও গিয়ে কিছুক্ষণ সময় পেয়েছিলাম আলোচনা করে ওখান থেকে আসতে। সবচেয়ে বেশি খুশি হতে পারলাম আল্লাহ আমাদেরকে একজন আওলাদ রাসূলের কদমে এসে নিজের গুণাগুলি আল্লাহর দরবারে মাপ চাওয়ার সুযোগ করে দিলেন, আমিন বলুন আমিন। তো এই দরবারের সাথে যারা সম্পর্ক আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন, সবাইকে কবুল করুক। আমি ছোট, আমার জন্য একটু দোয়া করবেন, এলম কালাম বিদ্যা বুদ্ধি কিছুই নেই, আল্লাহর ওলিদের কদমে কদমে ভিখারির মতো হাত বাড়াই, আউলি গ্রামের নুরানি বেলায়েতের ফেজাতের ওসিলায় আপনাদের সামনে এসে দুটা কথা বলার সুযোগ পাই। আপনারাও দোয়া করেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সব ওলামায়ে হযরতের ওলামায়ে আহলে সুন্নাহর হায়াতে হিজরির জন্য দোয়া আছে। আজকের মতো আওলাদ রাসূলের কদমে লাখ সালাম পেশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।